সম্প্রীতির অনন্য নজির পূর্ব বর্ধমানে বাড়িতে ইফতারের আয়োজনে রায়মণি দাস। যুগ যুগ ধরে যা বহন করে নিয়ে চলেছে অন্তরে, যেখানে কোনো হিংসা নেই, ধর্মের বিভেদ নেই, রমজানে হিন্দুর বাড়িতে তাই মুসলমানের নামাজ পাঠ আর ইফতারের আয়োজন, শহর পূর্ব বর্ধমানে ভাতশালা এলাকায় রায়মণি দাসের বাড়িতে সম্প্রীতির অনন্য ভালোবাসা বন্ধন, শুরু হয়েছে রমজান মাস, দেশ ও রাজ্য জুড়ে চলছে লকডাউন, করোনা মোকাবিলায় মানুষ ঘরবন্দি, প্রশাসনিক নির্দেশ মেনেই এবার সমবেত নামাজ পাঠ বন্ধ, একসাথে বসে করাও যাবে না ইফতার পার্টি। এই দুঃসময়ের মধ্যে শহর বর্ধমানে রয়েছেন দুই কাশ্মীরের মুসলিম যুবক। ব্যবসা সূত্রে বহুদিন ধরেই তারা এলাকার বাসিন্দা। রমজান মাসে বাড়ি ফেরার ইচ্ছা থাকলেও লকডাউনের জন্য ফিরতে পারেননি। নিজের ঘরে ডেকে ইফতারের আয়োজন করেন রায়মণি দাস ও তার পরিবারের অন্য সদস্যরা। রায়মণি দেবীর ছেলে পল্লব দাস ও তার স্ত্রী হাতে হাত লাগিয়ে বাড়ি দিলেন ইফতারের জন্য ফল, মিষ্টি, ছোলা, খেজুর, মুড়ি, চপ। প্রতি বছরই শীতের মরশুমে ব্যবসার জন্য আসেন এই কাশ্মীরের যুবকরা। নভেম্বর থেকে মরশুম শুরু হয়, কিন্তু এবার সব কিছু ভিন্ন পরিস্থিতির শিকার, আটকে পড়েছেন বেশ কয়েকজন দেশজোড়া লকডাউনের জন্য। অন্যান্য বছর নিজেদের মতো করেই রমজান মাসে ইফতার করেন তারা, কিন্তু এবার লকডাউনের মধ্যেই আমন্ত্রণ পেয়ে তারাও যথেষ্ট খুশি। হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নয়, মানুষই আসল, বললেন রায়মণি দেবী। করোনার আতঙ্কে ব্যস্ত যখন গোটা পৃথিবী, তখন রাজার শহর বর্ধমানে দুই ধর্মের একাত্মা প্রমাণ করলো ভালোবাসার অটুট বন্ধনকে। আজকে প্রথম রমজানের মাসের প্রথম, আজকে প্রথম দিন, তা আমার বাড়িতে দুটি ছেলে আছে, ফাজ আর মঞ্জুল। ওরা আজকে বহু বছর ধরে এখানে আছে, বহু বছর আমি ওদের নিজের ছেলের মতন দেখি, বা ওরাও আমাকে খুব শ্রদ্ধা ভক্তি করে। তা এবছরে ওরা বাড়ি যেতে পারেনি এই করোনার জন্য। তা আমি বললাম, বাবা তোমাদের রোজা আমি খোলাবেও, তোমরা চিন্তা করো না। তাই আমি ওদের বলেছি এবং আরও কয়েকজনকে বলেছি সব আসবে। আজকে প্রথম রোজাটা আমি খুলতে চাই, জাত পাত ধর্ম নির্বিশেষে, যে আমরা ভারতবাসী, আমরা ভারতীয়, আমাদের রক্ত, আমাদের শরীরের রক্ত ভারতীয়। তাই আমি এইসব না মেনে আমার ঘরে আমি ওদের আজ বহু বছর থাকতে দিয়েছি। অনেকে অনেক কথা বলেছে, কিন্তু সত্যি আমি ওদের নিজের ছেলের মতন দেখি। বাবা ওদের বাড়ি কাশ্মীর, কাশ্মীরে ওদের বউ ছেলে সব আছে, ওরা খুব চিন্তায় আছে। মানে ওদের এখন খাওয়া দাওয়া বন্ধ, এরকম অবস্থা, আমি রান্না করে দিয়ে পাঠাই। হ্যাঁ, তা তোমার 9-10 বছর, না কোনো ওদেরও অসুবিধা নেই বা আমারও কোনো অসুবিধা নেই, আমারও বা ওনাদের যে রান্না করে দিয়ে যায় তাকেও বলেছি তুমি এখানে ভাঙবে, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তাই হ্যাঁ, তিনজন আছে, আমি তাদের বলেছি এবং আরও বাইরের কজন আসবে তাদের বলেছি। বা আজকে প্রথম রমজানটা, কেন আমি তো বহু বছর মানে সেই বড়কর অবধি শুধু রমজান খেয়েই এসছি, কিন্তু বাড়িতে আমি কাউকে কোনো দিন খাওয়াতে পারিনি, বা আমি পাড়ায় দিয়েছি, পাঠিয়ে দিয়েছি তাদের, কিন্তু আমি ঘরে বসিয়ে কোনো দিন কাউকে খাওয়াতে পারিনি। সেই জন্য আমি আজকে ওদের এখানে, হ্যাঁ সবই আছে, মানে নুন আদা থেকে আরম্ভ করে তোমার ছোলা ভাজা, পেঁয়াজি, তারপরে ফল টল, খেজুর, যেগুলো মানে মেন ওদের খাবার, কেন আমি খেয়েছি, আমি তো জানি যে কী করে এই রমজান মাসের রোজা ভাঙতে হয়। তাই আমি ওদের সমস্ত কিছু ব্যবস্থা করেছি, ওরা আসবে মানে আর একটু পর। আমার নাম রায়মণি দাস। আজকে আমাদের এই উদ্যোগ নেওয়ার মেইনলি কারণ হচ্ছে, দেখুন চারিদিকে যেভাবে করোনা ভাইরাস আজকে আমাদের দেশেতে মরণ রোগের একটা ইয়ে নিয়ে এসেছে, তো সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট জায়গায় সরকারি নিয়ম নির্দেশ মেনে আমরা গৃহবন্দী থেকে জীবনযাপন করছি। দেখুন আজকে আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে এই ফ্যাজ ভাই, মঞ্জুর ভাই, এরা অনেক দিনই আছে। কখনো আমরা কিন্তু জাতি পাত ধর্মের দিক থেকে এদেরকে আমরা কিন্তু কখনো ভিন্ন চোখে দেখি না। আমি আজকে নিজের মনে করি, নিজের ভাই মনে করি, কোনো তার বিপদ আপদ সুবিধা অসুবিধা আমরা সবসময় নিজেরা একে অপরের প্রতি শেয়ার করি। হয়তো আমার আমার 500 টাকা দরকার পড়লো, মঞ্জুর ভাই আমাকে 500 টাকা দাও, পরে দিচ্ছি, আবার এইরকম ব্যাপারটা, সেই সম্পর্ক। খানা খায় কেসা লাগা, ক্যা বলেন
हिंदू मुस्लिम हमने बनाया, क्योंकि हमें तो ये लोग बोलते हैं अभी आप यहाँ पे हो, अभी खुद मत पकाओ, अभी ऊपर चलो चल रहा है लंगर, चलो आप लोगों का भी लंगर चलेगा। ये हम लोगों ने पहले देखना इंसान का तरीका, तौर तरीका, पहले अमल देखना वो कह सकते हैं, फिर धर्म तो है, मुझे इनको हिंदू धर्म अपनाना है, मुझे मुस्लिम धर्म अपनाना वो सही है, मगर पहले इंसानियत, इससे पता चलता है इंसानियत क्या है, पहले इंसानियत का जीतना है, फिर हो गया हिंदू। अगर मैं रास्ते में किसी आदमी को देखूंगा वो धक्का लग गया हो, गिर गया होगा, अगर उसको पानी की ज़रूरत होगा, मैं उसको पहले बोलूँगा तुम किस धर्म से, नहीं मुझे पहले उसको बचाना है, फिर उसके बाद जो धर्म है वो अलग बात है, वो है भारतवर्ष में वो है। जी जी जी, वो तब तो हम इतने टाइम से यहाँ पे हैं, खासकर वेस्ट बंगाल। कितना दिन से है वेस्ट बंगाल में? लगभग 27-28 साल से वो वेस्ट बंगाल में। हम पूरा इन दिल्ली वो सब बात हम नहीं बोले, हम बोलेगा वेस्ट बंगाल, वेस्ट बंगाल। हमने यहाँ पे भाईचारा देखा। क्या करते हैं यहाँ पर? वो शॉल स्वेटर ये सब ठंडे का और वो पूजा का। आपका नाम? फयाज अहमद। भैया पूर्व बर्धमान थे पापा सरकार, रिपोर्ट टाइम्स बांग्ला।